আদমার আমার মানে রাইজর উপর করেছে এইটু আসলে মানে গ্রহণযোগ্য নয় তেওলক আমি গরিহণা দিছো আর এইখানে গরিহণা দিছো যে রাইজর উপর তেওলকে যে জিএসটি লগাইছে তেওলকে আমি আগরপরাই জানো যে বিজেপি সরকার হইছে পুঁজিপতির সরকার তেওলকে কেবল পুঁজিপতির কথাহে সদায় চিন্তা করিলে তেওলকে পুঁজিপতি কাজে সব লোন মাফ করেছে কিন্তু সর্বসাধারণ রাইজর কারণে কি করেছে আজি একো কর নাই আজি সব মানে শ্মশানের নামতো জিএসটি লগাইছে শ্মশান মানে তৈয়ারের নামতো আজি পাকঘরের সামগ্রীবিলাকর গোটেই জিএসটি এনেকুৱাকে জিএসটি করেছে যে সাধারণ রাইজে আজি অত্যাবশ্যক সামগ্রীখিনি কিনিব নোৱাৰা হৈ গৈছে আজি দুখিয়ার উপর এই মাধমার কি কারণে আজি সব হসপিতালের হসপিটালের বেদতে তেওঁলোকে জিএসটি লগাইছে তেওঁলোকৰ এটাই উদ্দেশ্য যে তেওঁলোকে সরকারের গাড়িত বহি তেওঁলোকে রাইজৰ উপর থাকা জিএসটি লগাই কিবা লগাই তেওঁলোকে মানে টকা সংগ্রহ করেছে টকা সংগ্রহ করেছে তেওঁলোকে ইলেকশন খেলিবলৈ তেওঁলোকে ইলেকশনের সময় কেনেকৈ মানে বিধায়ক কিনিব পাৰি রাইজৰ মাজত কেনেকৈ তেওঁলোকে টকা দি পেলাই রাইজৰ মাজত সোমাই সরকার গঠন করিব পাৰি তেওঁলোকে সদায় সেই উদ্দেশ্য তেওঁলোকে মানে ধন সংগ্রহ করে আছে আমার টকাৰে আমার পৰা নিবলৈ তেওঁলোকে ধন সংগ্রহ করে আছে লড়া ছোৱালী পরিয়ালক খাদ্য দিব নোৱাৰি আজি তেওঁলোকৰ সেই কাহিত তেওঁলোকে খাদ্য দিয়ে কিন্তু খাদ্য দিব নোৱাৰি আজি তেওঁলোকে সেই কাহি পাতি লৈ ৰাজপথত নামিবলৈ বাধ্য হৈছে গতিকে এই বাৰ্তাটো নৰেন্দ্ৰ মোদী বিজেপি আৰু সমগ্ৰ দেশবাসীক মহিলাৰ এই বেদনাটো আমি এই প্ৰতিবাদৰ যোগেদি আমি দিব বিচাৰিছোঁ চৰকাৰে ভ্ৰুক্ষেপ নকৰে কেতিয়াও নকৰে একনায়কত্ববাদী চৰকাৰে যি চৰকাৰৰ গণতন্ত্ৰৰ প্ৰতি বিশ্বাস আছে সেই চৰকাৰে কৰিব কিন্তু এই চৰকাৰৰ গণতন্ত্ৰৰ ওপৰত বিশ্বাস নাই একনায়কত্ববাদী চৰকাৰ চৰকাৰে ভাবিছে আমাৰ হাতত ক্ষমতা আছে টকা আছে যি ইচ্ছা তাকেই কৰিম মানুহে যিমান চিঞৰে চিঞৰি থাকক গতিকে ইয়াৰ প্ৰত্যুত্তৰটো চৰকাৰে নিদিয়ে চৰকাৰক ৰাইজে দিব 2024ত দিব।